চট্টগ্রাম জেলার মিরেশাই থানার মিয়াজানগর রুট যারা জুরারগঞ্জ থেকে এসে এখন মুড়ি প্রজেক্টে গেছে, এই রুট দিয়েই পাঞ্জাবিরা জুরারগঞ্জ থেকে লোহার পুল পার হয়ে এই গ্রামের নাম হলো তাজপুর, এমনি জায়গা বাজারের নাম হলো কিসুমিয়ার। বর্তমানে মুড়ি প্রজেক্ট রুট লোহার পুল, এটা আগে বাঁশের সাঁকো ছিল, এটা এখন নতুন করে পাকা হয়েছে, নির্মাণ করছে। এই বাঁশের সাঁকো পেরিয়েই হানাদার বাহিনী এবং বিশাল রাজাকারের বহর এদিকে আসছিল। চট্টগ্রাম জেলার মিরেশ্বরী থানার জুরারগঞ্জ ছিল পাকিস্তান হানাদার বাহিনীর অন্যতম ক্যাম্প। 71 সালে তাঁতের কারখানা ছিল, এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখান থেকেই এই হানাদার বাহিনী রাজাকার সহ লোহার পুলে গিয়েছিল। আব্দুর রহমান মুক্তিযোদ্ধা ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলাম। আমি বর্তমানে 3 নম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফিউল আহমদ। যুদ্ধের সময় আমি যেখানে ছিলাম জানাব, আমার কাছে ছিলাম। আমি বর্তমানে মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিয়নের, আমি তখন মুক্তিযোদ্ধা একজন, আমি এখানে ছিলাম, মানে এই পয়েন্টে ছিলাম না, আমি অন্য পয়েন্টে ছিলাম। মফিজুর রহমান, আমি এখানে যুদ্ধ পুরাটা দেখছি। আবু তাহের আসি সারিলে আমি এখানে ছিলাম, পরবর্তীতে ছিলাম। তোবার হোসেন, হ্যাঁ আমি ঘটনার দিন ছিলাম। মাইনুদ্দিন মোমিন আমাদের কমান্ডার ছিল, আব্দুল্লাহ ডেপুটি কমান্ডার ছিল। উসপরপুর গ্রামের একটি পুকুর, মুক্তিযোদ্ধাদের একটি অবস্থান ছিল এখানে যেদিন লোহার পুল অপারেশনটি হয়। এটি পুকুরের একটি পুকুর, এখানে এখানে কী হয়েছিল বলেন তো একটু। এটা তো তখনকার সময় একটা বড়, এটা বড় পুকুর ছিল, এখানে এত ডিবি একটা ছোট ছোট পুকুর হয় না, রাস্তাও ছিল না। তারপর আশপাশে কোনো কোনো গাছ ছিল না, কোনো বাড়িও ছিল না। তারপর শুধুমাত্র এখানে কাঁচা রাস্তা ছিল, রাস্তার পাশে দুই পাশে কিয়া কাটা ছিল কিছু। মোটামুটি এখান থেকে লোহার পুল জিনিসটা এক নজরে স্পষ্ট দেখা থাকে এখানে। এখান থেকে মানে এখানে এইগুলো গাছগাছালি কিছু ছিল না, শুধু ধান খেত ছিল এখানে, এবং এই পুকুরটা তো ধান খেত ছিল। তেঁতুল গাছ ছিল, তেঁতুলের আমাদের প্রোটেকশন ছিল, ডিফেন্স ছিল, এবং তেঁতুল গাছটার বেড় কমপ্লিট করে 30 ফুটের উপরে মাইনুদ্দিন, তার সাথে মোহাম্মদ ইউসুফ, তারপর আমাদের ওদিকে আর একটা ডিফেন্স ছিল, ওই ডিফেন্সে রোশন আক্তার ছিল, আর সবই ছিল মোহাম্মদ শফি আগে দিন রাত্রে হয়েছে আমাদের ক্যাম্পে। তখন পাঞ্জাবিরা শান্তিবাহিনী গঠন করেছে সব জায়গায়। আমরা পাঞ্জাবিদেরকে ব্যাগে রেখে আমরা আমাদের অনুগত শান্তিবাহিনী গঠন করছি এখানে হাস্তম্বর ইউনিয়নে। তখন আমরা আমাদের এখানে স্থানীয়ভাবে আমাদেরকে যারা গাইড করতো, সর্বক্ষণিক সহযোগিতা করতো, খুরশিদ আলম এবং তার সাথে আরেকজন ছিল সাবেক চেয়ারম্যান, উনি আওয়ামী লীগ নেতা তৎকালীন স্থানীয়, এবং ওনার সাথে খালেক মিয়া নামে একজন লোক ছিল, হ্যাঁ আরও 4-5 জন লোক ছিল, ওদের নাম আমার এই মুহূর্তে স্মরণ নেই। ওরা আমাদের থাকা খাওয়া ব্যবস্থা শেল্টার সবকিছু ওনারাই মোটামুটি তত্ত্বাবধান করতো। তো ফাঞ্জিবিরা যখন শান্তিবাহিনী গঠন করার জন্য পাবলিকের উপর লোকাল এয়ার উপর প্রেশার দিয়েছে, তখন আমরা খুরশিদ মিয়া এবং খালেক মিয়াদেরকে বললাম
আমরা আমাদের অনুগত একটা শান্তি কমিটি গঠন করে দেন, যারা ফাঞ্জাবিদের ওখানে যাবে, মিটিং করবে এবং ফাঞ্জাবিদ থেকে গোপন খবরটা আমাদের কাছে বলবে। তখন খালেক মিয়া, খুরশিদ মিয়া এবং খালেক মিয়া তারাই এই মৌলবী দৌলবী মসজিদের ইমাম সাহেব তৎকালীন ওনাকে আমরা শান্তি কমিটির চেয়ারম্যান বানাইছি। মাঝে মাঝে শান্তি কমিটির চেয়ারম্যানদের ফাঞ্জাবিরা জোরালগঞ্জ বড় ক্যাম্প ছিল ওদের সেকেন্ড ডিভিশন চিটাঙ্গের মতো, ওইখানে তারা ডাকত। তো সেই হিসাবে অক্টোবরের 16 তারিখে এই বিভিন্ন জায়গা যেমন করেহার, জোরালগঞ্জ, বারাইহার বিভিন্ন এলাকার শান্তি কমিটির চেয়ারম্যানদেরকে নিয়ে ফাঞ্জাবিরা জোরালগঞ্জ বৈঠক করছে। ওয়াজিউল্লাহ সাহেব ওই বৈঠকে গেছে। বৈঠক থেকে আসার পরে মসজিদ ওয়াজিউল্লাহ সাহেব আমাদের কমান্ডার মঈনুদ্দিনকে বললো, কারণ আমি যে পাঠটা বেশি জানার কারণ হলো মঈনুদ্দিন আর আমি উনি আমরা ওই একসাথে ছিলাম, সহবিস না একই ক্যাম্পে একই রুমে থাকতাম হিন্দু বাড়িতে। উনি বললো যে এই ফাঞ্জাবিদের আজকে আমাদের যে মিটিংয়ে ব্রিফ করছে ও ব্রিফের মধ্যে আমার কাছে যে অবস্থান মনে হলো ফাঞ্জাবিরা আগামীকাল অনেক বড় অপারেশন করবে, ভিতরে আসবে, আপনারা আপনাদের ব্যবস্থা নেন। মঈনুদ্দিন তখন ওই রাত্রে খাওয়া দাওয়ার পরে 16 তারিখ রাত্রে খাওয়া দাওয়া হবে ক্যাম্পে, ওনার আশেপাশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছে বিভিন্ন সেকশনে, এক বাড়িতে তার মুক্তিযোদ্ধারা নেই, তিন চার বাড়ি বিভিন্ন বাড়িতে ছিল সবাইকে ডাকলো, সেকশন কমান্ডারদের ডাকছে একজন একজন করে আপনি দশজনের, বললো যে কালকে আমাদের এখানে ই করতে হবে, এই আগেভাগে এখানে একটা অ্যাম্বুলেন্স দিতে হবে। ওই বৈঠকে রাত্রে মসজিদ ওখানে ডিসিশন হয়েছে, রাস্তার উত্তর পারে কমিটি সেন্টারে যে দেখি ওই গুফে কারা কারা থাকবে, তারপরে আমরা এই এখানে ওদিকে আর একটা যেখানে সফিরা যে এরা ছিল রসুনরা ছিল ওইখানে কারা থাকবে, তারপরে ওইখানে কারা এলএমজি থাকবে, এখানে কারা থাকবে এলএমজি দিয়ে, এখানে দুইটা এলএমজি ছিল, একটা এলএমজি ফোর্সটা মঈনুদ্দিন নিজে ছিল, আরেকটা এলএমজি ফোর্সটা আব্দুল ওয়াহ ছিল, আমি সহকারে ছিলাম। তো সিদ্ধান্ত ছিল যে মিটিংয়ে রাত্রে ডিসিশন ওইভাবে ছিল যে ফাঞ্জাবিরা যদি আসে ওই সর্বপ্রথম কমান্ডার মঈনুদ্দিনের এলএমজি থেকে ফায়ার ওপেন হবে, তখন একযোগে সবাই আমাদের এই ফার্স্ট ডিফেন্স, সেকেন্ড ডিফেন্স, থার্ড ডিফেন্স, শর্ট ডিফেন্স থেকে একসাথে ফায়ার করবে। মানে এখানে তিনটা ডিফেন্স করছিলেন আপনারা? তিনটা ডিফেন্স করছে, হ্যাঁ, সেই মোতাবেক সিদ্ধান্ত হয়েছে। তো সিদ্ধান্ত হওয়ার পর তো স্থানীয় লোক হিসাবে ডাক্তার মোস্তফা, খুব ইম্পর্টেন্ট পার্সন নতুন এলাকায় ওনার বাড়ি, আমরা ডাক্তার মোস্তফাকে রাত্রে ঠিক করলাম যে ওই অ্যাডভান্স রেগি করার জন্য স্থানীয় একজন লোক লাগবে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে, যে ওই রাত্রেবেলায় ওদিকে যাবে মানে খবরাখবরের জন্য। আমরা তো ডিফেন্স, আমরা ডিফেন্সে বসার পরে ডাক্তার মোস্তফা সাহেবকে ওই সিভিলে সিভিল আর্মসে আমরা জোরালগঞ্জের দিকে পাঠিয়ে দিছি, মঈনুদ্দিন এই রোডে লোয়ার ফোল দিকে পাঠিয়ে দিছে মোস্তফা, লোয়ার ফোল অথবা আর কিছু গেছে মনে হয়। তখন বেলা এই সুবিধের খেয়াল আছে কিনা আমি জানি না, মনে হয় ওই সূর্য উঠে নেয় তখন পরিষ্কার পুরাপুরি, ওই ভোরের আকাশে যখন ওই একটু সাদা আলো দেখা যায় তখন কিন্তু তারা ওই ফাঞ্জাবিরা অলরেডি লোয়ার হল পর্যন্ত আসি গেছে। দেখা গেল যে ডাক্তার মোস্তফা খুব দৌড়ে একদম ঘোর দৌড় নিয়ে ওখান থেকে খুব স্পিডে হাই স্পিডে দৌড় দিয়ে আসতেছে ওদিক দিয়ে, আমরা তো যা ডিফেন্স আছে ফার্স্ট ডিফেন্স সেকেন্ড আমরা ডিফেন্স থেকে মোস্তফা দেখতেছি, মোস্তফা যখন দৌড় দিয়ে আসতেছে ডাক্তার মোস্তফা আমাদের ধারণা হলো যে সে কিছু দেখছে, তো ফাঞ্জাবিরা আসতেছে, তো মোস্তফা ওখান থেকে খুব স্পিডে দৌড় দিয়ে আমাদের কোন ডিফেন্সে ঢুকছে আমি ঠিক ওটা খেয়াল নেই, যে কোনো একটা ডিফেন্সে ঢুকে গেছে মোস্তফা, আসে মাঝখানে ডিফেন্স, ওনার কথা ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে মোস্তফা আসার এই 5-7 মিনিট পরে দেখলাম যে একজন না দুজন লোক একদম সাধারণ একদম অতি সাধারণ ভাবে একটা ছাগল নিয়ে আস্তে আস্তে আসতেছে পশ্চিম দিকে, ছাগল এই আসলে ফাঞ্জাবিদের এশিয়ার রাজাকার সিভিল এসেছে, সে কিন্তু তাকে তাদের রেখি ফাটিয়ে এটা আমরা অনুমান করে ফেলছি। সে চলে যাওয়ার পরেও কিন্তু আমরা ফায়ার ফোন আমরা তার আর কিছু বলি নাই, সেও অনুমান করতে পারে আমরা যে ডিফেন্সের ভিতরে যার বাংকারে ট্রেন্সের ভিতরে আছি সে এটা ওই অনুমান করে সে চলে গেছে। তার 200-300 ফজ ঘর পিছনে দেখলাম যে রাজাকারদের একটা বহর মানে আমাদের এদিকে আসতেছে, রাজাকার বহর আসে যেহেতু আগে রাতে ডিসিশন হয়েছে ফায়ার ফোন করতে পারবে না, আমাদের পূর্বে অনেকে ফায়ার ফোন করার জন্য উদ্রেক ছিল কমান্ডারের উপর, আমরা ওই কিছু আমাদের তখন পাসওয়ার্ডের মাধ্যমে যেহেতু কমান্ডার আমাদের কাছে ছিল ফায়ার ফোন করলে চেষ্টা উনি বলতেছে না ফায়ার ফোন করবো না, রাজাকাররা আমাদের ক্রস করে এটা কিছু তো দিকে আসছে, রাজাকারদের পিছনে দেখলাম যে আবার 100-200 গজ পিছনে ওই তখন এটা ফ্রন্টিয়ার রেজিমেন্টের মনে হয় ফাঞ্জাবিদের বিভিন্ন বাহিনীর একটা সিম্বল ছিল, যেমন যারা ফ্রন্টিয়ার রেজিমেন্ট তাদের ওই খাগে টুবির মাঝখানে একটা লাল ইয়ে দেখতো টকটকে লাল ফ্রন্টিয়ার রেজিমেন্টের ফ্রন্টিয়ার রেজিমেন্ট। তো তারা এখানে আসার পরে আমাদের অনেকেই এখানে একটা কলগল ছিল, এই যে এখন ঝোপ জঙ্গল বাড়িঘর এগুলো তখন তেমন কিছুই ছিল, যেখানে লাল পতাকা দেখছি আমরা এখানে কলগর আছে, কলগরের দুই পাশে কিছু কেঁয়াকাড়ার বন আছে, আপনার গ্রামের পাশে কেঁয়াকাড়া আছে আর কিছু ছিল না, ফাঞ্জাবিদের ক্যান্ডাল হওয়ার ফলের জন্য পরিষ্কার দেখা যেত, এই ভুগুলো তখন জমি ছিল
প্রচন্ড ফায়ার হয়েছে, অনেকক্ষণ যুদ্ধ হয়েছে, অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পরে আমাদের আরও সবাই শেষ একটা পর্যায়ে দেখলে পাঞ্জাবিদের থেকে আর কোনো রিপ্লাই নেই, ওদের থেকে রিপ্লাই নেই। তারা তো এখানে অতর্কিতে আমাদের অ্যাম্বুশের মধ্যে তারা ঢুকে গেছে, মানে আমাদের ওই আমাদের গৃহীত ফাঁদের মধ্যে তারা পড়ে গেছে। তারপর এর 15-20 মিনিট পরে দেখলাম যে আমাদের উপর জোরগুলোর থেকে আর্টিলারি ফায়ার আসতেছে, আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ফায়ার হইতেছে। তখন একটা যা যার আমি দেখাতে যে আমাদের আরও ছিল মানে তো আব্দুল্লাহ আবার আমার কাছে যেগুলো ছিল ওগুলো আমরা এখানে ঠোঁয়াশালে একটা পুকুর এলএমজিবির আমরা গাড়ি দিই, আমরা তখন গাড়ি ধুই আমরা। আচ্ছা, এই যে এলএমজির যে এতগুলো ইয়ে হলো আর্টিলারি ফায়ার হলো, আপনাদের কেউ মারা যায় নাই? একজনও মারা যায় নাই, আমাদের একজনও মারা যায় নাই, একজন হলিউড হয়ে গেছে, পাবলিক মারা গেছে, অসংখ্য পাবলিক, মানে পাঞ্জাবের হেড তো বাসি সরি গেছে, ওরা তো বুঝছে পরে পাবলিক। আমরা তো অপারেশনটা করি হিট এন্ড রান, আমাদের ওখানটা থেকে আমরা অনেক দূর চলে গেছে আরামসে সরি আরে না, এটা পাবলিক তো সরি আরে পাবলিক সেই বলবার মত না, অর্থাৎ খইর মত হইছে পাবলিক যে কি ফরবিয়ান মারা গেছে সেদিন হাতে গোনার মধ্যে, মানে আর ওতারাও জীবিত অবস্থা ধারে লাগাছে সেদিন, ক্ষমা করুন ওই মেজন মরিজন সেদিন চুড়াইয়া গেলাও করি ডান বিলের মধ্যে মানুষ ফলাইছে, যখন পাতা তুলছে সবাইকে গুলি করে দিচ্ছে, কাউকে রেহাই দেন। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, এখানে ছিল ডাক্তার মোস্তফা খান আক্তার, আমি শফিউল্লাহ ছিলাম, তারপরে সত্য নারায়ণ আর একজন ছেলে ছিল খোকন সেকেন্দার বাহার আর একজন মোটে, আমরা এই গ্রুপে ছিলাম 9 জন। সেদিন এখানে পাঞ্জাবিরা আসার পর আপনার প্রথমে আমরা রাত্রে খবর পাইছি, খবর পাওয়ার পর যখন এখানে আমরা সকালে রাস্তার উপর কেউ কেউ গ্রুপের মধ্যে আছে আমরা, তারপরে ডাক্তার মোস্তফা সাহেব গেছে, উনি দৌড়ে দৌড়ে আসছে, আসার পরে আমরা এখান থেকে আমাদের গ্রুপের মধ্যে আমরা ডিসিশন নিলাম যে প্রথম এই গ্রুপ থেকে ফায়ার ওপেন হবে, দ্বিতীয়বার আপনারা এমনি করবেন এবং ক্যাম্প উগ্র করতে হইলে হয় 3টা গ্রেনেড ফায়ার করবেন আর নাহলে রাইফেলের এত তাদের কাছেও রাইফেল আছে আমাদের কাছে রাইফেল আছে। আমরা এইভাবে প্রোগ্রাম নিয়ে প্রথম যখন এইখানে তালগাছ যেটা তালগাছ পর্যন্ত পাঞ্জাবি তদারকি বলছে ছাগল নিয়ে একটা লোক আসছে, সে 100 গজ চলে যাওয়ার পরে কিছু রাজাঘাট, এর পরবর্তী পিছনে 100 গজ পিছনে আপনার সেনাবাহিনীর গ্রুপ তালগাছ পর্যন্ত আসার পরে এখান থেকে মেশিন গ্যানারিয়া ওপেন করি, তারপরে অ্যাট এ টাইম প্রতিটা গ্রুপ থেকে মেশিন গ্যানারিয়া মেশিন গান আইপিএল এটা উসমানপুরের তৃতীয় পুকুর, যেখানে মুক্তিযোদ্ধারা তাদের অ্যাম্বুশ পয়েন্ট ঠিক করেছিলেন। আগে 2টি পুকুর দেখানো হয়েছে, এটি তৃতীয় পুকুর, এবং এই 3 জায়গা থেকে এই সমস্ত জায়গাগুলো ফাঁকা ছিল, পাঞ্জাবিরা যখন সামনাসামনি এসেছে একসাথে এই 3 পুকুরের পার থেকেই মুক্তিযোদ্ধারা আক্রমণ করে এবং প্রচুর হানাদার সৈন্য হতাহত করেন। 18 অক্টোবর পাঞ্জাবিদের সাথে মিরসরাই উপজেলার ভিতরে সব সাথে ভয়াবহ যুদ্ধ হয়েছে, এইটার ভিতরে তৃতীয় একটা ডিফেন্স ফোর্স থেকেও একসাথে সমরিত ইয়ে করা, এখানে হারুন ছিল দিদার, তারপরে হারেস শাহেম রানা ছিল, হ্যাঁ ছিল, মেইনলি এফেক্ট ছিল যে কি আমাদের আগে যে 2টা পুকুর থেকে ইয়ে করা হয়েছিল এই 2টা লোকের মেইন হলে কি আমাদের ডিফেন্স ছিল, কারণ এখানে সরাসরি রোয়ার পর থেকে স্পষ্ট খোলা জায়গা ছিল, তা মেইনলি অপারেশন এই 2টা পোস্ট থেকে হয়েছে, এই ফ্যাসিলিটি একটা ছিল প্লাস প্রোটেকশন আর একটা দক্ষিণ পাশে একটা ছিল যাতে পাঞ্জাবিরা করে যদি আসে আমাদেরকে ইনফরমেশন দেওয়া যায়। আমার নাম মফিজুর রহমান, বাবার নাম মিত নজির আমার সারেন, ইউনিয়ন উসমানপুর থানা মেরেশ্বরের ছোট্টগ্রাম। আপনি এই যে 71 সময় আপনাদের এখানে ছিলেন, কী কী দেখছেন? সর্বক্ষণিক আমি মুক্তিযোদ্ধাগুলোর সাথে ছিলাম, ওনার সুবিধা অসুবিধা কিছু লাগলে আনি নিয়ে দিতাম, এখানে যেদিন যুদ্ধ ওই দিন আমি নিজেই তো ওনাদের লগে ছিলাম, এই যে এই ফুকুরের ফাঁড়ে তো যুদ্ধ হয়েছে, এই ফুকুরের ফা ওই ফুকুরের ফা মাইর হয়েছে এই রাস্তার উপরে, এই রাস্তার উপরে পাঞ্জাবি ছিল, এই তখন যুদ্ধ হওয়ার পরে যখন ওই মেজরের মগজ উড়ে গেছে বই, তখন তো ওনারা একদম পাবলিক যেখানে যেটারে লাগ ফাঁসে একটা ওই দিন সাত দেন সবাইকে গুলি করে মারিয়েছে, এই দিন একান্দি
পাবলিক 17 ফরা মারা গেছে আর উন্ডার মনে হয় 17 ফর হয়েছে পাঞ্জাবিরাও মরছে পাঞ্জাবিরা মরছে কেউ কয় 50 জন কেউ কয় 20 জন আর মহিলা তো মানে অন্যরকম জুলুম জানা করছে পাইকারি আর আগুন দিয়ে সব জ্বালাই লেছে আর প্রতি ঘরে ঘরে তো মানে যা করছে রেজাকারে আর মেজর অয়েলের সাপোর্টার মারা গেছে মসজিদটা তো তখন ছিল না তাহলে এই জায়গাটায় মারা গেছে বলতেছে মানে তার কিছু দূরে হলো রোয়ারপুল